আমাদের থেকেও, তা না হলেও তো আমাদের আরো সদস্য সংখ্যা বাড়তো আর কি। আমি আপনাদের সবাইকে অ্যালামনি অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এই বিশ্ববিদ্যালয় আপনাদের বিশ্ববিদ্যালয়, এই অ্যালামনি অ্যাসোসিয়েশন আপনাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন। আমি প্রথম থেকেই বলে আসছি যে এই অ্যাসোসিয়েশন কোনোক্রমেই এটা রাজনৈতিক হবে না, এটা একটা অরাজনৈতিক। অতএব আমি সবাইকে অনুরোধ করি এ জায়গায় এসে একেবারেই রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য। আমরা জানি যে আমাদের বিনম্র ছাত্র আছে অনেকের প্রতি, কিন্তু আমরা ওই নামটা আমাদের অন্তরে রাখি। আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশনের ভিতর এনে আমি অসম্মান করতে চাই না। অতএব আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি অ্যালামনি অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হওয়ার জন্য অ্যালামনি ভবন উদ্বোধন করার জন্য, আমাদের হাতকে শক্তিশালী করার জন্য। আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, বাড়ি বাড়ি গিয়ে হাজির হবো। কিন্তু যদি অ্যালামনি অ্যাসোসিয়েশনের মেম্বার না হন, আমি একসময় জানেন যারা পাকিস্তানের আমলে কাবুলিওয়ালারা ছিল, ওই ওষুধ বিক্রি করতে আসতো, আমরা দেখছি যারা আমরা ওই সময় সাক্ষী, তো ওরা আপনাকে প্রথম ওষুধ বিনা পয়সা দিয়ে যেত। পাকিস্তানি তো ওই সময় ওরা শাসন করতো পাকিস্তানকে, এরপরে এসে আপনার চুলোর ভিতরে পা দিয়ে রাখতো, চুলোর যাতে ফাঁক করতে না পারেন টাকা না দিলে। তাই আমিও আপনাদের বাসায় গিয়ে আপনার চুলোর ভিতরে আমরা পা দিয়ে রাখবো, তত সময় আপনারা আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য না হবেন, আপনারা টাকা না দিবেন আমাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ। এর পরবর্তীতেই জনাব আফসার, অধ্যাপক ডক্টর আফসার আহমেদের নেতৃত্বে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি গত বছরও সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছিলেন, এবং আমি আশা করি এ বছরও আপনারা এনজয় করবেন, আপনারা খুশি হবেন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। আমি আবারও আপনাদেরকে আমার একটাই কথা, কিন্তু এটা বলবেন স্যার খালি বারবার এক কথা বলে গেন, আমার কথা একটাই যে আপনারা অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য হন, আমরা অ্যালামনি ভবনের উদ্বোধন করি সামনে বছর। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, অ্যালামনি অ্যাসোসিয়েশনের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। খোদা হাফেজ, ভালো থাকবেন স্যার। ধন্যবাদ স্যারকে।